দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাপ্পি ববি জুটি। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। অন্যদিকে বলিউড ও টলিউডের পর টাক সমস্যা নিয়ে সিনেমা নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ক্যান্সার রোগের চিকিৎসা চলছে তার। ছয়টি ধাপে 24টি কেমোর মধ্যে 4 ধাপে 17টি কেমো সম্পন্ন হয়েছে। এই চিকিৎসার জন্য তার প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। এন্ড্রু কিশোর সিঙ্গাপুর যাবার আগে প্রধানমন্ত্রী 10 লাখ টাকা দিয়েছিলেন চিকিৎসার জন্য। এবার এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে পূর্ণ সহায়তা দেওয়ার জন্য সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্চি ইঞ্চি প্রেম, ওয়ান ওয়ে সিনেমাগুলোতে একসঙ্গে বড় পর্দায় দেখা গেছে বাপ্পি ও ববিকে। এই জুটিকে নিয়ে আবারও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। নতুন এই সিনেমার নাম যুদ্ধ, তবে ছবির নাম পরিবর্তন হতে পারে। অ্যাকশন ঘরানার গল্প হবে এটি। এর চিত্রনাট্য লিখছেন আব্দুল্লাহ জহির বাবু। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে ছবির শুটিং। চুল সমস্যা ও টাক মাথা নিয়ে বলিউড ও টলিউডে নির্মিত হয়েছে সিনেমা। এবার বাংলাদেশেও নির্মিত হতে যাচ্ছে ফিকশন। তবে এটি হবে ওয়েব ফিকশন। স্টেডিয়াম নামের ফিকশনটি নির্মাণ করছেন কাজল আরফিন অমি। এর মূল চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে। আরও অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মার্জুক রাসেল, চাষি আলম ও সঞ্জনা রিয়া। ক্লাব ইলেভেনের জন্য এই ওয়েব সিরিজটি তৈরি করেছে মোশন রক। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।